20 পয়সাও চলে এটা হলো 4 রিংগিত আর এটা হলো 5 রিংগিত হ্যাঁ 4 রিংগিত 5 রিংগিত এখন এর এই যে বিল্ডিং গুলো দেখতাছেন এর বিল্ডিং হলো কি পানি আনতে যাচ্ছি আমরা পানি প্রচুর ভেলিসিন পাউডারের গন্ধ মানে পুরো মালয়েশিয়াতে হ্যাঁ তো আমরা পানি আনতে যাচ্ছি দিলাম চাপ দেব ধর হ্যাঁ এই যে পানি বর্তাছে লীল লীল করে ঠিক আছে ভরবো না সঙ্গে সঙ্গে 20 পয়সা দেখি 5 লিটারের কদ্দর ভরে আরও আছে এই যে সব পানি নিতে আসে আগামীকালকে মেডিকেল আমাদের আই মিন আমাদের না এই যারা পানি নিয়ে যাইছে তাদের কারণ আমরা আমরা করে আসছি আজকে তো এই যে এখানে বাঙালি দোকান আর এদিকে সব হলো রেস্টুরেন্ট আমরা ওই ওই দিকের থেকে আসছি এদিকে আরও এদিকে বড় বাজার আছে আমরা টাউনের মধ্যে আসছি কলারামপুর এয়ারপোর্ট থেকে এখানে আসতে কয় মিনিট সময় লাগে 3-4 ঘন্টা মতো সময় লাগে তো এখন আসে এই জায়গার নাম জানো কি আশিক জোহরবারু জোহরবারে আসছি আমরা দেও টাকা দাও কয় টাকা দাও দাও বতন দিয়ে নি আরে রে সেভাবে ধরো এভাবে ধরো লাগবে না এটা বসাও দাও দাও পানি আছে তো মানে হ্যাঁ দাও মিস্টার তুমি কয় টাকা দিছো আমি দিই না এখন তো এই যে আমাদের মানে সুইচটা হলো মেন আর কিছু না আর এখানে বসার জন্য সেই একটা আমাদের প্লেস আমাদের আসলে ইয়া নাই কাগজপত্র নাই তো যার কারণে আমরা কোনো কিছু করতে পারি না বেরোতে পারি না পুলিশ টুলিশ যদি আয়ে তাহলে তো ধরে নিয়ে যাবে আর ধরে নিয়ে গেলে 500-600-700 মানে যে যেরকম আর কি রিংগিত নিতে পারে এগুলো আবার আমাদের থেকে কেটে নেবে বস আর এই যে পানির অবস্থা ছোটো দোকান ওইদিকে আরও বড় বড় দোকান আছে আর কি বাজার কাঁচা বাজার এভরিথিং সব কিছু আচ্ছা 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 এ বাচ্চ টাকা আছে আর বাবা কয় টাকা নিয়েছো আমি 40 পয়সা 20 পয়সা দিছে ইচ্ছা জল পানি আসলো আচ্ছা 20 পয়সা হায় রে 20 পয়সাও চলে মালয়েশিয়াতে আর বাংলাদেশে আল্লাহ সর্বনাশ আসলে এখানে সব ধরনের মানুষের আছে আর ডাব হলো কয় টাকা 4 টাকা করে আজকে গেছিলাম আমাদের মেডিকেল শেষ করলাম সব পানি নিতে আইসে আহারে পানি হবে শুধু পানি আর কিচ্ছু না পানি নেওয়ার পরে রাত করে বের হয়েছি এই যে রাত করে বেরোইছি যে ইয়া মেডিকেলের জন্য আর কি নারকেল নিতে আইসে ডাব নারকেল না সরি ডাব ডাব নিতে আইসে আবার কেউ 100+ খাচ্ছে ওই 100+টা কই এই যে 100+ আর ভিতরে সবজি মাছ মাংস এভরিথিং সব কিছু পাওয়া যাবেন আর এই যে ডাব এটা 5 রিংগিত আর এটা হলো 4 রিংগিত এই যে এটা হলো 4 রিংগিত আর এটা হলো 5 রিংগিত হ্যাঁ না এটা 4 রিংগিত ওটা 5 রিংগিত এটা আর গরুর মাংস 22 টাকা কেজি হ্যাঁ পাগল ইয়া করা বাদ আমরা কালকে দুজন কিনা খাবো এখন এর এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো বিল্ডিং হলো কি বাসা মানে বাসা এখানে সব মানুষজন থাকে আমি তো ভাবছিলাম যে এটা কোনো ইয়া হবে ফ্যাক্টরি হবে কিংবা কোনো কিছু অফিস টফিস হতে পারে কিন্তু কিচ্ছু না এত বড় শুধু বাসাই এখানে মানুষই থাকে সর্বনাশ আর এত বড় বিল্ডিং তো মনে হয় যে বাংলাদেশে মানে ফ্যাক্টরিও নাই কোনো অফিসও নাই এত বড় আছে নাই বললে না আছে ওগুলা অফিস হবে আর এই সিরিয়াল এই যে গাড়ি ঘোড়া দেখতেছেন এই যে আরও এটা তো কিছুই না আরও অনেক আছে
যেটা হলো রাতের মালয়েশিয়া কয়টা বাজে মালয়েশিয়ার এখানে 8:32 তাহলে আপনাদের ওই বাংলাদেশে বাজে 6:32 দুই ঘন্টা ডিফারেন্স অবস্থা খারাপ তা আমাদের এই যে আসলে কিন্তু নাটোরে ঠিক আছে পাওয়া খুবই টাফ একই এলাকার লোকজন পাওয়া খুবই টাফ কিন্তু আমরা তিনজন আছি এক জায়গাতেই আছি তিনজন ভাইয়ের বাড়ি পাবনা কিন্তু আমার বাড়ি 2 গ্রাম পাশে আর কি এই যে আর সোনার ছেলে ছবি তোলা তাহলে তো আসলে সবাই আমার একটু ভালোই আসে এই মেবি 31 জন আছি তার ভিতরে সবাই কেমন যেন আমার সাথে কারোর সাথে না মিশলে ওই 31 জন এসে আমার সাথে মিশে তো সবাই ভালোও আসে আর আসে আর কি এখনো কাজ কাম শুরু করি নাই তো এর লেগে ভালোই লাগতেছে কাজ কাম শুরু করলে যে কি হবে কে জানে তো সিঙ্গেলে ছবি তোলা দাও হ্যাঁ সবার সিঙ্গেলে ছবি তোলা দাও আর এখন অবধি ভালো লাগতেছে কাজ করার পরে কাজ শুরু হওয়ার পরে কি হবে কে জানে আজকে মেডিকেল করে আসলাম তো দেখা যাক কি হয় কাজ মেবি আর 2-3 দিনের ভিতর দিয়ে দিবে কেপিএস বিল্ডার্স আমাদের কোম্পানি তো আলে জানে ও কনস্ট্রাকশনের কাজ নতুন বিল্ডিং আমরাই প্রথম আর কি কোম্পানির যে আমরাই কাজ শুরু করবো নতুন কোম্পানি সবাই দোয়া করবেন আর মালয়েশিয়ার আরও নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরও অনেক কিছু দেখাবো এখন তো মাত্র শুরু আসলাম আরও কত কি দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা আর আমার জন্য দোয়া করবেন